ছাড় দেওয়া হয়। সে যেই হোক, যত বড় নেতাই হোক, সে যে দলেরই হোক, এবং আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দিয়েই কিন্তু শক্তি অভিযানের সূচনা করেছে, যাতে নিজের ঘর আগে সঠিক করা, নিজের ঘর থেকে শুদ্ধ করা, তারপরে অন্যান্যদের কাছে দেওয়া। উনি কিন্তু ক্যাসিনো কাণ্ডে কাউকে ছাড়বেন, উনি কিন্তু ওই জবরদস্ত দুর্নীতি যারাই করতেছেন কাউকে ছাড় দিচ্ছেন। আওয়ামী লীগের নেতা মন্ত্রী সাবেক মন্ত্রী জনপ্রতিনিধি কাউকেই কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, ছাড় দেবে না। দেখেন না অভিযান শুরু হয়েছে, আজকে সিরাজগঞ্জ, কালকে ফরিদপুর, তারপরের দিন হাজির সেলিমের, এছাড়া তো কাউকেই তো ছাড় দেওয়া হচ্ছে না।